بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ولا أما بعد أنا بحيرة وأنا ترمدك بحير. প্রশ্ন করেছেন যে রাসুল পিতা মাতা সম্পর্কে যে রাসুল সাল পিতা মাতা আসলে কোথায় বা কি অবস্থায় ওনারা মারা গেছেন জান্নাতি না জাহান্নামি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম হলেন আমাদের আদর্শ রাসুল সাল্লাহ আলী এর ব্যাপারে আল্লাহ রব্বুল বলেছেন লকত কারফি রসুল ইল্লাহি সাতুল হাসানা রাসুল সাল্লাহ সাল্লামের অর্থাৎ রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তার বাপ দাদা অথবা তার বংশের মধ্যে না এটা কোরআনের আয়াত সুরাহ সাহেবের মধ্যে আর আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন সুরাহ হাসের মধ্যে যে মা আতা কুমুর রসুল ফা ও মা নাহাকুম কুমানহু ফান্তাহু তোমাদের নবী তোমাদেরকে যা দিয়েছেন রাসুল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো এই হল রাসুল সাল্লামের ব্যাপারে আমাদের আমাদের অনুসরণীয় অথবা পালনীয় যা এখানে রাসুল সাল্লাহ সাল্লামের পিতা মাতা চাচা ভাই অথবা অন্যান্য যারা আছেন তাদের ব্যাপারে কোনো অধ্যায় কোরআন হাদিসে উল্লেখ করা নেই সো পিতা মাতার ব্যাপারে যদিও এটা দিনের বিষয় না তারপরেও আপনি বলেছেন যে অনেকে বলে থাকেন কেউ বলেন যে না ওনারা জান্নাতের কেউ বলেন যে জাহান্নামী আমি অবশ্য জান্নাতি জাহান্নামের ব্যাপারে এটা আল্লাহ রাব্বুল আলমই জানেন আর রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহ যতটুকু জানিয়েছেন সেটা আমাদেরকে দিয়ে গেছেন আনাসল্লাহ তালা আনহু থেকে বর্ণিত উনি বলছেন যে একজন ব্যক্তি এসে বললেন যে আমার আব্বা কোথায় মানে মারা গেছে তে আমার আব্বা এখন কী অবস্থায় কোথায় আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দ্বিধায় বলে দিলেন যে সে জাহান্নামে আছে অর্থাৎ অন্য এক লোকের কথা তো এই কথা শুনে মানে মন খারাপ করে চলে যাচ্ছে চলে যাওয়াটাই স্বাভাবিক যে আমি এরকম একটা অবস্থায় আছি অথচ আমার বাবা জাহান নামে আগুনে পুড়তেছে এটা কি ধরনের কথা যাই হোক মনটা খারাপ করে উনি চলে যাচ্ছিলেন সাল্লাম বললেন যে শোনো আবি আবা কাফিন্নার তোমার বাবা আমার বাবা উভয়ে জাহান নামের মধ্যে আছে আর এটা সোহিদ মুসলিমের হাদিস সোহিদ মুসলিমের একটা হচ্ছে দুশো তিন নম্বর হাদিস আর একটা হলো নয়শো ছিয়াত্তর নম্বর হাদিস ওটা আবহাওয়ার থেকে বর্ণিত উনি বলছেন যে রাসুল বলছেন যে আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমার মায়ের কবর জিয়ারতের জন্য অনুমতি চাইলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে অনুমতি দিলেন তো আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আস্তা ফির আলী উম্মি আমি আমার মায়ের জন্য প্রার্থনা করব অর্থাৎ ইস্তেক ফার করবো উনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন উনি রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইস্তেগফারের অনুমতি দেন নাই এবং সেখানে একটা এসেছে মা কান আলী নাবি কিন আল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন কোন নবীর জন্য বা কোন মুমিনের জন্য উচিত নয় যে যারা মৃত মুশরিক যারা তাদের জন্য ইস্তেগফার করা বা ইস্তেগফার করবে এটা তাদের জন্য উচিত নয় সো আমরা যতটুকু জেনেছি কুরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে যে ওনারা মূর্তি পূজক ছিলেন আহ ওনারা কোন নবীর উপর অর্থাৎ নির্দিষ্ট কোন নবীর উপর বিশ্বাসী ছিলেন না ছিলেন সেটা না কিন্তু ছিলেন ছিলেন আনহু উনি ইসলাম আসার আগ পর্যন্ত কিন্তু উনি কোনো দিনকে অনুসরণ করতেন না অর্থাৎ বাজে ধর্ম যেটা ছিল অর্থাৎ এই যে মূর্তি পূজা এবং ওনার জীবনীতে আছে যে উনি জীবনী কোন কখনো কোনোদিনই মূর্তি পূজা করতে যাননি একদিন ওনার বাবা ওনাকে ডেকে নিয়ে গেছিলেন তো উল্টাপাল্টা কিছু প্রশ্ন করেছিলেন আবাকি আল্লাহ তালা আনহু তারপরে ওনার বাবা ওনাকে ছেড়ে দেন অনুরোপ আপনি যদিও রাব্বুল আলামিন তাদেরকে বিশেষভাবে হেফাজত করেছেন নবী রাসূলদেরকে তারপরেও রাসূল আপনি দেখুন যে ওনার আপন দাদা আব্দুল ওনার চাচা আবু তালেব ওনার একটা ধর্মদিন পালন করেন বা শিরকি যে কাজগুলো আছে কিন্তু রাসুলসাল্লাম কখনো মানে ইচ্ছা করে শখ করে অথবা ভুল করেও তাদের কাছে কোনোদিন দিন যাননি এ ধরনের ব্যক্তি তখনও ছিল মানুষ কিছু ছিল তাদেরকে হানিফ বলা হতো যেমন ওনার কাবির নৌফেল সম্পর্কে আমরা ভালোটাই জেনেছি সেহী বুখারীর হাদিসের মাধ্যমে সো এর এগুলো দ্বারাতে এই সমস্ত হাদিসগুলো বোঝা এই সকল হাদিস দ্বারাতে বোঝা যায় যে রাসুল সাল্লা সাল্লামের পিতা মাতা ওই হানিফের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন না অর্থাৎ ওনারা মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন